ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল, আমি এম এস কামাল রয়্যাল আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা নতুন টপিক। আমরা কী করে আত্মবিশ্বাস বাড়াবো? হ্যাঁ, আমরা কী করে আত্মবিশ্বাস বাড়াবো? আমরা অনেক সময় কথা বলি, কথা বলতে ভয় পাই, কোনো ইন্টারভিউ দিতে গেলে আমরা ভয় পাই, বা কোনো উচ্চ পদস্থ লোকের সঙ্গে কথা বলতে আমরা ভয় পাই। এই ভয় থেকে আপনাকে বের করতে হবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে আপনার মধ্যে কনফিডেন্স আনতে হবে। আপনি কীভাবে কথা বলবেন, কেমনভাবে কথা বলবেন, এটা গেল কথা বলা। এবার আপনার পার্সোনালিটি আনতে হবে। পার্সোনালিটি আনতে গেলে আপনাকে সেলফ কনফিডেন্স আনতে হবে, মনে শক্তি আসতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমি পারবো না। হয়তো আপনি হেরে গেছেন, আপনার যেটা হওয়ার কথা ছিল আপনি সেটা পাননি, আপনি জয় করতে পারেননি, হার মানবেন না, আবার এগিয়ে চলুন, কারণ আপনার মধ্যে সেই শক্তি আছে যেটা আর অন্য কারোর মধ্যে নেই। আপনি পারবেন, তাই ভেঙে পড়বেন না, জাগুন। আপনারা হয়তো জানেন না যে সিংহ জঙ্গলের মধ্যে রাজা কিসের জন্য, কেন জঙ্গলের মধ্যে রাজা, কারণ সিংহর থেকে অনেক বড় প্রাণী হলো হাতি, কিন্তু সিংহ তবুও রাজা। জঙ্গলের মধ্যে চিতা সব থেকে দ্রুতগামী, তবুও সিংহ রাজা, কারণ সিংহের মধ্যে আছে আত্মবিশ্বাস। সেই আত্মবিশ্বাস, যদি সিংহের মতো আত্মবিশ্বাস আপনার থাকে, তাহলে আপনি যে কোনো জিনিসে আপনি জয় করতে পারবেন, যে কোনো লক্ষ্য। একবার ভাবুন, একটা সিংহ যখন হাতিকে দেখে তখন ভাবে আমি কী করে শিকার করব, আর হাতি ভাবে কী করে আমি বাঁচব। হাতি যদি চেষ্টা করত, আত্মবিশ্বাস থাকতো, তাহলে কোনো প্রবলেম ছিল না, কিন্তু সিংহের মধ্যে সেই আত্মবিশ্বাস আছে। যখন মানুষ হেরে যায় তখন সেই আত্মবিশ্বাসটাকে জাগাতে হবে। মানুষ তো হারবে, হার জিত তো আছে লাইফে, তো অনেক অনেক জিনিস আছে। অনেকে তো পরীক্ষায় কম নাম্বার পেয়েছে ভাবছে যে আমার জীবন শেষ, তা নয়, শেষ থেকে শুরু হয়। শেষ বলবেন না, আপনার জীবন খুব অমূল্য জীবন। আপনি একবার হেরেছেন, আবার জিতেন, একদিন হারতে হারতে জিত হবে। আপনি উদাহরণ যদি দেখেন, অনেক পৃথিবীতে অনেক ব্যক্তিত্ব আছে যারা হেরে হেরে জিতেছে, আপনি তাদেরকে লক্ষ্য করুন। আর আপনার মধ্যে কনফিডেন্স আনুন, সেলফ কনফিডেন্স আনুন। সেলফ কনফিডেন্স আনলে আপনার জীবন দেখবেন খুব সুন্দর হবে। অনেকে যারা আঘাত পেয়েছে তারা ভাবছে আমার লাইফ শেষ, আমার লাইফ শেষ, দূরে সরিয়ে দিন। যেখান থেকে আঘাত পেয়েছেন সেটাকে দূরে সরিয়ে দিন, অন্যদিকে যান। আর যদি মনে হয় আমি আঘাত পেয়েছি যে কারণের জন্য, সেই কারণগুলোকে আপনার যদি নেগেটিভভাবে নেবেন না, পজিটিভ আনুন। আপনি সেটা দেখিয়ে দিন যে আপনিও শ্রেষ্ঠ, আপনি তার থেকে অনেক অনেক বেশি ব্যক্তিত্ব আপনার আছে। তাই জীবনে কখনো দুঃখ পাবেন না, এগিয়ে চলুন। আর যাদের কথা বলতে প্রবলেম হয়, আমার আগের ভিডিওগুলো অনেকে দেখেছেন স্টামারিংয়ের ওপরে কীভাবে আমি বলেছি কী প্রসেস, তো যারা কথা বলতে প্রবলেম হয় তাদেরকে আমি বলবো আগের ভিডিওগুলো দেখার জন্য। আর যাদের কথা বলতে প্রবলেম হয় না, যেমন আমার কথা বলতে প্রবলেম হয়, আমার ভালো করে কথা বলার আগে, কনফিডেন্স আনার আগে আমার কথা বলার জায়গাটা ঠিক করতে হবে। তাই আমি অনেকটা ঠিক করতে পেরেছি আমার এই আত্মবিশ্বাস। আমি আগে কথা বলতে পারতাম না, কিন্তু এখন আমার আত্মবিশ্বাসের জন্য আমি এখন কথা বলতে পারি। আমি এখন স্টেজে অনেক প্রোগ্রাম করি শুধুমাত্র আমার আত্মবিশ্বাসের জন্য, কেন পারবো না, এই মনোভাবটা আপনার মধ্যে আনুন। কারণ আপনি জানেন না আপনার মস্তিষ্কে কত শক্তি আছে, আপনার ইচ্ছা শক্তি কত সুন্দর, কত স্ট্রং আছে। আপনি সেটাকে জাগিয়ে তুলুন, আপনার মধ্যে ক্ষমতা আছে, এগিয়ে চলে, আপনি পারবেন সব কিছু জয় করতে। আপনার মধ্যে যদি ইচ্ছা শক্তি থাকে আমি বড় হব, আমি বড় হব, কেউ আপনাকে আটকাতে পারবে, কিন্তু সেই ইচ্ছা শক্তি আপনাকে আনতে হবে। তার জন্য আপনাকে নেগেটিভ কোনো জিনিস আপনাকে ভাবলে হবে না। জীবনে ভালো দিন যেগুলো আপনার এসেছে সেই দিনগুলো আপনি ভাবুন, আপনি যেগুলোতে পুরস্কার পেয়েছেন, সুনাম পেয়েছেন, আপনি সেগুলো সবসময় ভাবুন। দেখবেন আপনার মধ্যে সেলফ কনফিডেন্স আসবে, আত্মবিশ্বাস আসবে, আর মনের মধ্যে একটা পাওয়ার আসবে। তো আপনার ভালো জিনিসগুলো ভাবুন, ভালো ভালো গান শুনুন, ভালো বই পড়ুন, সবসময় পজিটিভ জিনিস নিয়ে থাকবেন, দেখবেন আপনার জীবন অনেক সুন্দর হবে। আমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা।